হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল অঙ্কিত অর্পিতাস ব্লগ। তো অনেকদিন ধরে এই ভিডিওটা আমার পেন্টিং হয়ে রয়েছে, ভাবছি বানাবো বানাবো, কিছুতে সময় করে উঠতে পারছিলাম না, কারণ এটা একটা অনেক লং আর লেন্দি ভিডিও হতে চলেছে, তো সেই জন্য আর কি এডিট করার সময় পাচ্ছিলাম না। তো আজকে অনেক দিন পর আজকে ভিডিওটা আমি এডিট করতে বসেছি, কারণ তোমাদের সামনে এটা খুব তাড়াতাড়ি আমার পোস্ট করা দরকার আমার মনে হলো, কারণ অনেক দিন হয়ে গেছে। তো যারা আমার ভিডিও রীতিমতো দেখো তারা জানো নিশ্চয়ই যে আমি কিছুদিন আগে কাশ্মীর গিয়েছিলাম, তো এই কাশ্মীর সম্পর্কে খুঁটিনাটি তথ্য এই ভিডিওটার মধ্যে রয়েছে। তো সেই সম্পর্কেই আমি তোমাদেরকে জানানোর জন্য ভিডিওটা আর কি বানাচ্ছি। তো যারা কাশ্মীর গিয়েছো বা যারা কাশ্মীর যাও না, কাশ্মীর সম্পর্কে জানতে চাও বা যারা কাশ্মীর সামনে যাচ্ছো তারাও কাশ্মীর সম্পর্কে কিছু জানতে চাও, দেখো জানতে তো আমরা সকলেই পছন্দ করি, তারপরে এরকম একটা সুন্দর জায়গা। তো যাই হোক, সেই সম্পর্কে আমি তোমাদেরকে আজকে বলতে চলেছি। তো পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে, আশা করি তোমরা এই ভিডিওটা দ্বারা উপকৃত হবে। তো আমার ভিডিওর ইন্ট্রো দেখে তোমরা বুঝতেই পেরেছো যে আজকে ভিডিওটা কিসের পর হতে চলেছে। হ্যাঁ, আমি কাশ্মীর সংক্রান্ত কিছু খুঁটিনাটি তথ্য তোমাদের সামনে তুলে ধরতে এসেছি, বা আমি কাশ্মীর গিয়েছিলাম মে জুন মাসের দিকে। তো আমি যতটুকু জানি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি, আশা করি আমার ভিডিও দ্বারা তোমরা অবশ্যই উপকৃত হবে। তো বেশি কথা না বলে আমি মেইন ভিডিওতে চলে আসি। যে মূল কথা হচ্ছে, যারা কাশ্মীর যাচ্ছ, যারা বৈষ্ণবদেবী যাত্রা করতে চাইছো, তাদের জন্য বলে রাখি কাটরা থেকে বৈষ্ণবদেবী মেন মন্দির পর্যন্তের দূরত্ব হচ্ছে 14 কিলোমিটার। তো এই 14 কিলোমিটার পথটা তোমাদের পায়ে হেঁটে যেতে হবে, এবং কিছু অপশান আছে সেগুলো আমি তোমাদের সাথে বলবো। তো সবার আগে যেটা করতে হবে সেটা বলে রাখি, তোমরা জম্মু স্টেশনে নেবেই একদম স্টেশনের পাশেই হচ্ছে বৈষ্ণবদেবী যাত্রা করার জন্য আই কার্ড দেওয়া হয়। ওই আই কার্ডটা কিন্তু খুব মেন, কারণ ওই আই কার্ড ছাড়া তোমাকে বৈষ্ণবদেবীর মেন গেট থেকে ওপরে উঠতে দেবে না। তোমার যখন চেকিং হবে, সেই চেকিংয়ের সময় আই কার্ড না দেখাতে পারলে তোমাদের কিন্তু ওখান থেকে রিটার্ন পাঠিয়ে দেবে, ভেতরে এন্ট্রি করতে দেবে না। তো আই কার্ডটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তো যারা বৈষ্ণবদেবী যাত্রা করবে তারা কিন্তু আগে থাকতেই, মানে জম্মুতে নেমেই তোমরা কিন্তু সাথে সাথে স্টেশনের পাশে গিয়ে আগে আই কার্ডটা কালেক্ট করে নেবে। আই কার্ডের ওখানে তোমার বেশি কিছুই লাগবে না, তোমাদের একটা ফটো তুলবে, কিছু জিজ্ঞাসা করবে, সেই অনুযায়ী তোমাদের আই কার্ডটা দিয়ে দেবে। এবার বলি যে মানে কথাগুলো তোমাদের বলছিলাম যে আর কী কী সুবিধা আছে বৈষ্ণবদেবী যাওয়ার জন্য, বা কী কী অপশান আছে যেটা বলছিলাম, সেগুলো হচ্ছে ঘোড়া আছে, পালকি আছে, এছাড়া আছে ব্যাটারির গাড়ি। ঘোড়া আর পালকির কথাটা আমি আগে বলি, ঘোড়া আর পালকিতে করে যারা যেতে চাইছো তারা মেন মন্দিরের গেটে চেকিংয়ের পর থেকে সেখান থেকে অর্ধকুমারী পর্যন্ত নিয়ে যাবে, মানে 14 কিলোমিটার হাফ পর্যন্ত তোমাদের নিয়ে যাবে। ঘোড়া বিভিন্ন রকম চার্জ করে, 1800, 1500, 1200, সেটা তোমাদের বার্গেনিং করে নিতে হবে। আর পালকির কথা যেটা বলছি, পার্কিতে 3000 টাকা রেট, পার হেড 3000 টাকা রেট, সেটা হচ্ছে অর্ধকুমারী পর্যন্ত নিয়ে যেতে হবে। সেখান থেকে আবার মন্দির পর্যন্ত যেতে গেলে সেম প্রসেস, আর ফেরার সময়ও সেম প্রসেস, আর মন্দিরের 3-4 কিলোমিটার আগে কিন্তু তোমাদের নামিয়ে দেবে। আর যেটা বলছি ব্যাটারি গাড়ি করে যারা যেতে চাও তারা অবশ্যই আগে থাকতে, 3 মাস আগে থাকতে অনলাইনে বুকিং করে রাখবে, কারণ অফলাইনে যদি মনে করো টিকিট কাটবে তো কখনোই পারবে না, লাইনে সবার আগে দাঁড়ালেও একদম টাইম ওয়েস্ট, কারণ অফলাইনে কোনো টিকিটের ব্যবস্থা নেই। তো আমরাও সেই জন্য অফলাইনে টিকিট কাটতে গিয়ে পাইনি বলে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, তোমরা 3 মাস আগে অফলাইনে মানে অনলাইনে টিকিটটা কেটে রাখবে ব্যাটারি গাড়ির জন্য। সেটা কিন্তু ব্যাটারি গাড়িটা কিন্তু তোমার মন্দিরের ফার্স্ট গেট থেকে তোমরা পাবে না, ওটা পাবে তোমরা অর্ধকুমারী পোর্ট থেকে মানে মন্দিরের 3-4 কিলোমিটার আগে পর্যন্ত সেই ব্যাটারি গাড়ি নামিয়ে দেবে। 3-4 কিলোমিটার পথ কিন্তু তোমাদের পায়ে হেঁটেই যেতে হবে, আর তার আগে পর্যন্ত ঘোড়া নিয়ে যেতে পারবে অর্ধকুমারী পর্যন্ত, আর অর্ধকুমারী থেকে ব্যাটারি গাড়িতে আসে। তার আগে কিন্তু কোনো ব্যাটারি গাড়ি নেই, তার আগে পালকি আর ঘোড়াটাই রয়েছে। তো এই হচ্ছে মানে তোমার বৈষ্ণবদেবী যাত্রার আর কি যেগুলো বলছিলাম, যে সুবিধাগুলো আছে এগুলো করে তোমরা যেতে পারো। এছাড়া তোমরা পায়ে হেঁটে যেতে পারো, পায়ে হেঁটে বললামই তো পথ হচ্ছে 14 কিলোমিটার, প্রচণ্ড খারাপ পথ, তবে কোনো রকম রিস্ক নেই, কারণ চারিদিকটা ঘেরা। যারা আমার ভিডিও দেখেছো বা যারা দেখোনি তাদেরকে বলবো, আমার ইউটিউব চ্যানেলে আমার প্রত্যেকটা পাটে পাটে ভিডিও দেওয়া রয়েছে, বৈষ্ণবদেবী যাত্রার ভিডিওটাও দেওয়া রয়েছে। তো তোমরা গিয়ে অবশ্যই একবার চেক আউট করে আসো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে রাস্তাটা কীরকম। আর প্রচণ্ড মানে হার্ডওয়ার্কিং এর ব্যাপার, প্রচণ্ড হার্ডওয়ার্ক হবে। তো বাড়ি থেকে বেরোনোর সময় সেই প্রস্তুতিটা নিয়ে হোক তোমরা অবশ্যই বেরোবে, আর তোমরা হালকা শীতের কিছু ক্যারি করবে, কারণ আমরা ধরো জুন মাসের দিকে, মে মাসের লাস্টের দিকে কি এরকম টাইমে গিয়েছিলাম, মানে মে জুনের দিকে গিয়েছিলাম, তো তখনই প্রচণ্ড ঠান্ডা ছিল, তো এখন তো আরও বেশি ঠান্ডা।
তো দিনের বেলা প্রচণ্ড গরম আর রাতে কিন্তু প্রচণ্ড ঠান্ডা, তাই অবশ্যই তোমরা শীতের জিনিস ক্যারি করবে। ছোট বাচ্চা হলেও সে পায়ে হেঁটে যেতে পারবে। হ্যাঁ অবশ্যই কষ্ট আছে, কারণ আমার বাচ্চার বয়সও 5 বছর, সেও কিন্তু পায়ে হেঁটেই পুরোটা গিয়েছে। আর কিছুটা তোমার বাচ্চাদের ওয়াকার রয়েছে, তো সেটা করেও গিয়েছে খানিকটা। তো বাচ্চাদের ওয়াকারের ব্যবস্থাও রয়েছে, তো সেটা তোমরা ওখানে গিয়ে একদম বার্গেনিং করে নেবে। তো এই ছিল বৈষ্ণোদেবী যাত্রা। আর এছাড়া তোমরা যারা মনে করছো বৈষ্ণোদেবী যাত্রা করবে না, তারা তো ডাইরেক্ট একদম পহেলগ্রামে চলে আসবে। পহেলগ্রামে যেগুলো দেখার আছে সেগুলো আমি বলে দিই। পহেলগ্রামে আরো ভ্যালি, চন্দনবাড়ি আর বেতাব ভ্যালি আছে। বেতাব ভ্যালি তো তোমরা জানো, বেতাব সিনেমা শুটিং হয়েছিল সেই জায়গাটা। তো যাই হোক, এইগুলো দেখা আছে। এছাড়াও আছে একটা মিনি সুইজারল্যান্ড বলে জায়গা। পুরো কাশ্মীরটা অ্যাকচুয়ালি একটা সুইজারল্যান্ড, মিনি সুইজারল্যান্ড আর কি, কিন্তু তবু ওরা কিছুটা পার্ট আর কি সুইজারল্যান্ড হিসাবে বলে। সেখানটা কিন্তু শুধুমাত্র ঘোরা করেই যেতে হবে, তো আমরাও যাবো ভেবেছিলাম। কিন্তু ওখানে নিয়ম হচ্ছে একটা ঘোড়াতে একজনই উঠবে, ছোটো বাচ্চা বা যেই হোক, সে আর সেই ঘোড়াতে উঠতে পারবে না। তো বাবান যেহেতু একটা ঘোড়া একা বসে যেতে পারবে না, সেই জন্য আমরা ওটা আর যেতে পারিনি। তোমরা চাইলে অবশ্যই সেটা যেতে পারো। এরপরে তোমরা চলে আসবে শ্রীনগর। শ্রীনগরে কী কী দেখার আছে বলে দিই। শ্রীনগরে সোনমার্গ যাবে, গুলমার্গ যাবে। তো বাড়ি বসে যে কাজটা সবার আগে করবে সেটা হচ্ছে গুলমার্গে যাওয়ার জন্য গন্ডোলা রাইডের টিকিটটাও তোমরা বাড়ি বসে কেটে রাখবে। ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ দুটো ফেজ আছে। তো তোমরা ফার্স্ট ফেজে যদি মনে করো শুধু যাচ্ছ, তো আমি বলে রাখি সেকেন্ড ফেজের টিকিটটা অবশ্যই কাটবে, কারণ সেকেন্ড ফেজে যদি না যাও তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে কাশ্মীরে। তো যারা জানতে চাও যে সেকেন্ড ফেজে অ্যাকচুয়ালি কী আছে, তারা অবশ্যই আমার ভিডিওটা গিয়ে দেখে নেবে। ইউটিউবে চ্যানেলে আমার ভিডিও দেওয়া রয়েছে সেকেন্ড ফেজেরও, তো সেটা অবশ্যই দেখে নেবে, তাহলে বুঝতে পারবে সেকেন্ড ফেজে অ্যাকচুয়ালি কী আছে। আর ঘোড়ার ব্যবস্থাও আছে, কিন্তু ঘোড়া কিন্তু বেশি দূর ওঠে না, খানিকটা ওঠে। তো আমি চাইবো তোমরা অবশ্যই সেকেন্ড ফেজের টিকিটটা কেটে রাখবে। পার হেড 1700 টাকা করে চার্জ করে, তো এটা অবশ্যই বাড়ি বসে অনলাইনে কেটে রাখতে হবে, এটাও কিন্তু অফলাইনের কোনো ব্যবস্থা নেই। আর এছাড়া সোনমার্গে যাবে, সোনমার্গে তোমার হচ্ছে বজরঙ্গি ভাইজানের শুটিং হয়েছিল সেই জায়গাটাও তোমরা দেখবে। প্রত্যেকটা মানে আমি যেগুলো প্রত্যেকটা জায়গার কথা বলছি, সেই প্রত্যেকটা জায়গা কিন্তু পার্টে পার্টে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে। তোমাদের সুবিধার্থে কিন্তু তোমরা একবার অবশ্যই গিয়ে চেক আউট করে আসতে পারো ভিডিওগুলো, তো আমার মনে হয় তাতে তোমাদের আরও বুঝতে বেশি সুবিধা হবে। আর এছাড়া কিন্তু শ্রীনগরে আরও কিছু জায়গা আছে দেখা, সেটা হচ্ছে কাশ্মীরে প্রচুর গার্ডেন রয়েছে, পরিমহল আরও অন্যান্য গার্ডেন রয়েছে, তোমরা সেগুলো অবশ্যই দেখবে। সেগুলো কিন্তু অনেক কিছু দেখার রয়েছে সেখানে, তোমরা গেলে দেখলে অবশ্যই জানতে পারবে কী কী আছে ওখানে। আর যদি আগে থাকতে জানতে চাও তো আগেই বললাম আমার চ্যানেলে গিয়ে দেখতে হবে কী কী আছে। আর যেটা আছে সেটা হচ্ছে শঙ্করাচার্যর মন্দির আছে, যেটা হচ্ছে শিবের মন্দির, সেটা আছে দেখার। এছাড়া আছে ফোর্ট, ফোর্টের মধ্যে গুরুদুয়ার, মন্দির, মসজিদ, এই তিনটে একসাথে রয়েছে, তো সেটাও একটা দেখার জিনিস। প্রত্যেকটা জিনিস কিন্তু একদম পাহাড়ের চূড়ায়, তো প্রত্যেকটা জায়গা কিন্তু তোমাদের পায়ে হেঁটে মানে অনেকটা পায়ে হেঁটে যেতে হবে। এই যে আমি শঙ্করাচার্য মন্দিরের কথা বললাম, এটাও তোমার 1.5-2 কিলোমিটার প্লেন রাস্তা হেঁটে তোমরা যাবে, তারপরে শুরু হবে সিঁড়ি। সেই সিঁড়িটাও প্রচুর, মানে আমি ঠিক গুনে এখন বলতে পারছি না কতগুলো সিঁড়ি ছিল। তো সেটা কিন্তু মানে প্রত্যেকটা জায়গা কিন্তু প্রচুর খাড়া আর প্রচুর সিঁড়ি ভেঙে তোমাদের ওপরে উঠতে হবে। তো বাড়ি থেকে সে প্রস্তুতিটা নিয়ে যাবে, কারণ প্রচুর হার্ডওয়ার্ক হতে চলেছে। যেমন সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে পারবে সেরকম কিন্তু হার্ডওয়ার্কও হবে। আর পরিমহলের কথা যেটা বললাম, পরিমহলে অবশ্যই তোমরা যাবে, কারণ পরিমহলের ওপর থেকে পুরো ডাল লেকটা দেখা যায়। শ্রীনগরে কিন্তু এটাও একটা দেখার জিনিস ডাল লেক। আর ডাল লেকে অবশ্যই তোমরা শিকারা রাইড করবে, শিকারা রাইডেও কিন্তু ওখানে বার্গেনিং করে নেবে, ওরা কিন্তু বিশাল চার্জ করে, মানে ডবল চার্জ করবে। তোমরা বার্গেনিং করলে কিন্তু সেটা কিন্তু হাফে চলে আসবে, আমাদের ক্ষেত্রেও সেম হয়েছিল, তো অবশ্যই বার্গেনিং করে নেবে। আর শ্রীনগরে কিন্তু তোমার বাঙালি হোটেল রয়েছে, যারা বাঙালি খাবার খেতে চাইছো তারা অবশ্যই আমার কমেন্টস করে একটু জানাবে আমাকে যে তোমাদের মানে লাগবে কিনা। আমার কাছে ওদের হোটেলের কার্ড আছে, তো আমি সেটা ডেসক্রিপশানে তোমরা চাইলে অবশ্যই দিয়ে দেবো। তো এই ছিল কাশ্মীরের আমার পুরো খুঁটিনাটি তথ্য, মানে আমি যতটুকু জানি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করলাম। এছাড়াও যদি তোমরা কিছু জানতে চাও অবশ্যই আমার কাছে জিজ্ঞাসা করবে, আমি তোমাদের যতটুকু জানি জানিয়ে দেব। আর আমার ভিডিও দ্বারা যদি তোমরা উপকৃত হও অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। আর এই ভিডিওটা আমি চাইবো বেশি বেশি করে শেয়ার করো, যারা কাশ্মীর যেতে চাইছে বা যারা যাবে ভাবছে তারা বাড়ি বসেই একটা আইডিয়া পেতে পারে যাতে আমার ভিডিও দ্বারা, সেই জন্য আমার এই ভিডিওটা বানানো। তো আমি চাইবো তোমরা প্রত্যেকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো,
যাতে ভিডিওটা সবার কাছে পৌঁছে যায়। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ তোমরা সাবস্ক্রাইব করলে এই ধরনের ভিডিও বা আমি যতটা খুঁটিনাটি যা যে বিষয়ে জানি তোমাদের সাথে শেয়ার করতে আমার বেশি ভালো লাগবে। তো আমি চাইবো অবশ্যই তোমরা ভিডিওটাকে শেয়ার করো, লাইক করো, কমেন্টস করো, যা প্রশ্ন আছে অবশ্যই কমেন্টস করো আর ভিডিওটাকে শেয়ার করো। তো আজকের ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে যেটা বললাম লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট একটা ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর একটা কথা আমার ভিডিওর মধ্যে বলা হয়নি, সেটা আমি একটু জানিয়ে রাখি, ওখানে কিন্তু তোমরা টিউলিপ গার্ডেনও আছে, সেটাও দেখতে পারো, কিন্তু সেটা কিন্তু শুধুমাত্র 22 দিনের জন্য ওপেন থাকে, মানে টিউলিপ ফুলগুলো 22 দিনের জন্যই কিন্তু বেঁচে থাকে। সেটা কিন্তু মে মাসের লাস্ট উইকের দিকে আর কি এই গার্ডেনটা ওপেন থাকে। তো মে মাসে যারা যাচ্ছ তারাই একমাত্র টিউলিপ দেখতে পারবে, এছাড়া কিন্তু বাকিরা যে কোনো সময় গেলে টিউলিপটা দেখতে পারবে না। আর ডিসেম্বরের পর থেকে কাশ্মীরের বিভিন্ন জায়গা বন্ধ হয়ে যায়, কারণ প্রচণ্ড ঠান্ডা আর বরফ পড়ে, সেই জন্য বন্ধ হয়ে যায়। তো চেষ্টা করবে তার আগে কাশ্মীরটা ঘুরে আসবে। আরও একটা জায়গা দেখার আছে, সেটা হচ্ছে সূর্য মন্দির। অবশ্যই তোমরা সূর্য মন্দিরটাও দেখে আসবে, কারণ সূর্য মন্দিরের কোনো দিকে কোনো ছায়া পড়ে না, তো এটাও একটা দেখার ভীষণ ভালো জায়গা, অবশ্যই সেটা দেখে আসবে। তো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা, বাই বাই।